হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বাইক বাজার 104 আপনাদের ইউজ বাইক দেখাবো। তো পুজো চলেই এসেছে, আপনারা নতুন কন্ডিশনের পুরনো বাইক খুঁজছেন, তো 2022 সমস্ত মডেল দেখাবো। যা গাড়ি আজ আমি দেখাতে চলেছি সেগুলো সব 2022 সালের গাড়ি হবে, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন কত কম দিনের গাড়ি আপনাদেরকে দেখাবো এখন। তো চেষ্টা করছি সমস্তগুলোই দেখিয়ে দেওয়ার। আমি মুন, আমার সাথে রয়েছে দীপঙ্কর দা। আর শুরু করবো আজ আমরা একটা পালসার N250 দিয়ে। এটাও 2022 সালের রেজিস্ট্রেশন রয়েছে, 2022 সালের গাড়ি দেখাচ্ছি, WB24 ব্যারাকপুর নাম্বার, আর গাড়িটা চলেছে মাত্র 1800 কিলোমিটার। আপনারা দেখছেন এই গাড়িটার কন্ডিশন কেমন রয়েছে, ব্র্যান্ড নিউ কন্ডিশন নেই রয়েছে গাড়িটা, ডুয়েল চ্যানেল ABS-এ, সাথেই রয়েছে N250, একদম নিউ কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই কম দামে, খুবই রিজনেবল প্রাইসে। এই গাড়িটা যা দাম থাকছে আপনাদের জন্য 1,48,000 টাকা, তো 1,48,000 মিল জায়গা পালসার N250 BS6 2022 কা মডেল। তো পালসার N250 সবে মাত্রই লঞ্চ করেছে, আপনারা জানেন পালসার N250 কিছুদিন হলো মাত্রই লঞ্চ করেছে, আর সেই গাড়ি আমাদের বাইক বাজার 104-এ চলে এসেছে। আপনারাও নতুন কন্ডিশনের বাইকের জন্য যোগাযোগ করতে পারেন বাইক বাজার 104। একদম। নেক্সট আমরা দেখাবো KTM ডিউক, এটাও 2022 রেজিস্ট্রেশন রয়েছে। এটার কি প্রাইস আর ডিটেইল আছে দীপঙ্কর দা? এটা মাত্র 5 মাস বয়স, 2022-এর গাড়ি, আপনারা দেখছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ওইটারই মতো। এটা চলেছে 2,800 কিলোমিটার মাত্র, তো 2,800 কিলোমিটার চলা ডিউক 125 BS6 মডেল, সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। আর কালার কম্বিনেশান দেখুন কত সুন্দর রয়েছে, এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন, টায়ারগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এই গাড়িটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 1,57,000 টাকা। তো ডিউক 125 যে কি BS6 মে হ্যায় আর ইস সাল কা গাড়ি, 2022 কা গাড়ি, আর ইসকা যে কন্ডিশন হ্যায় বহুত হি বড়িয়া কন্ডিশন মে হ্যায় গাড়ি, আর টায়ার গাড়ি কা ওভারঅল লুক বহুত হি আচ্ছা হ্যায়, আর ইসকা যে প্রাইস হোগা 1,57,000। তো মাত্র 1,57,000 টাকা আপনারা পেয়ে যাবেন ডিউক 125, একদম এই বছরের 2022 এর গাড়ি। নেক্সট আমরা দেখাবো একটা পালসার 125, পালসার NS 125। তো কালার দেখে নিন কত সুন্দর রয়েছে, গ্রে কালারের গাড়ি, এটাও নতুন গাড়ি একদম, এগুলো নামমাত্র পুরানো কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনেই রয়েছে। তো এটাও 2022 সালের গাড়ি, মাত্র 3 মাস বয়স, আর খুব কম চালাই হতে চায়, একদমই কম চালা গাড়ি, 3 মাসের গাড়ি, খুব বেশি হলে 1,000-1,200 এরকম চলবে। তো ক্যামেরাম্যানকে বলবো একবার দেখিয়ে দেওয়ার জন্য, যেটা চলেছে ওখানে রয়েছে, এটা চলেছে 1,094 কিলোমিটার। তো আপনারা দেখে নিলেন গাড়ি কীরকম, 1,000 কিলোমিটার চলা, 2022 সালের 3 মাসের গাড়ি, ও ব্র্যান্ড নিউ কন্ডিশন, আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই গাড়িটা খুবই রিজনেবল প্রাইসে। এই গাড়িটার প্রাইস আমরা বলছি না, তো আপনারা কমেন্ট করে জানান এই গাড়িটা কী দামে কিনতে চাইছেন। তো নেক্সট আমরা একটা TVS স্টার সিটি প্লাস দেখাবো, এটাও 2022 রেজিস্ট্রেশন রয়েছে, একদম নিউ কন্ডিশন রয়েছে, দেখে নিন গাড়িটা। এটা মাত্র 4 মাসের গাড়ি, 2022-এরই গাড়ি রয়েছে, আর কালার তো আপনারা দেখছেন রেড কালারের উপরে রয়েছে, আর ওভারঅল ঠিকঠাক রয়েছে। এটাও চলেছে মাত্র, এটাও দেখিয়ে দিচ্ছি কিলোমিটারটা আপনাদেরকে, আপনারা একবার দেখে নিন কিলোমিটার। এটা WB নাম্বারটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের নাম্বার, WB 52, আর এটা চলেছে 2,750 কিলোমিটার। তো TVS স্টার সিটি প্লাস BS6 মডেল, যে কি 4 মহিনে কা গাড়ি, রেড কালার মে, কিলোমিটার সিপ 2,750, প্রাইস হোগা সির 58,000। তো মাত্র 58,000 টাকা আপনারা পেয়ে যেতে পারেন স্টার সিটি প্লাস 2022 রেজিস্টার, আর এত কম চলা, একদম। তো নেক্সট আমরা আরও একটা মাইলেজেবল গাড়ি দেখাবো, TVS স্পোর্ট 100cc গাড়ি, একদম TVS স্পোর্ট, আর এটাও রয়েছে 2022, আমি আরো একবার বলে দিচ্ছি, আজকে শুধু 2022-ই সিরিজ চলছে, পুজোর নতুন কালেকশন। তো এটা মাত্র 5 মাসের গাড়ি, 2022 সালেরই রয়েছে, TVS স্পোর্ট ELS মডেল, তো কন্ডিশন আপনারা দেখে নিচ্ছেন কত সুন্দর রয়েছে। প্রাইস থাকছে এই গাড়িটা আপনাদের জন্য মাত্র 57,000 টাকা, অনলি 57,000 মিল জায়গা TVS স্পোর্ট, যে কি BS6 মে হ্যায়, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা, প্রাইস হোগা সির্ফ 57,000, আর 2022 কা মডেল হ্যায়। তো মাত্র 57,000 টাকা আপনারা পেয়ে যেতে পারেন এই TVS স্পোর্টটা। তো যোগাযোগ করুন বাইক বাজার 104, স্ক্রিনে যে নাম্বার আছে ওতে আপনারা কল করে নিন, বা আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। নেক্সট আরও একটা NS 125 রয়েছে, পালসার NS 125, এটাও ব্লু কালার, হ্যাঁ BS6 মডেলেরই গাড়ি, এটাও আপনার 5 মাসের গাড়ি। তো মাত্র 5 মাসের NS 125, কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, কালার দেখুন কত সুন্দর রয়েছে, আর NS এর কালেকশন কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে। তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 86,000 টাকায়, অনলি 86,000 মিল জায়গা পালসার NS 125, যে কি BS6 মে হ্যায়,
कंडीशन बहुत ही ज़बरदस्त मिलेगा और इसका जो किलोमीटर्स भी ज़्यादा नहीं है। इसमें बैटरी कनेक्शन अगर होगा तो हम दिखा देंगे, इसमें बैटरी कनेक्शन है नहीं इसीलिए हम नहीं दिखा पाए। तो अपना देख लें पल्सर NS125 ब्लू कलर 2022 रजिस्टर। तो बाइक बाजार 104 আরো অনেক গাড়ি রয়েছে, স্টক তো আপনারা জানেনই, প্লাটিনা আছে, সিটি 100 আছে, টিভিএস ভিক্টর আছে, আবারো প্লাটিনা রয়েছে, টিভিএস ভিক্টর রয়েছে, অ্যাভেঞ্জার রয়েছে, এক্সট্রিম রয়েছে, 4V রয়েছে, অ্যাপাচি আরটিআর 4V রয়েছে, হোন্ডা হর্নেট রয়েছে, অ্যাপাচি আরটিআর 2V রয়েছে, তো হোন্ডা অ্যাক্টিভা রয়েছে, অ্যাক্টিভা রয়েছে, এখানে এনটক রয়েছে, প্লাটিনা রয়েছে, পালসার 150 রয়েছে। তো এগুলো সমস্ত 2021 বা 2020 এর বিভিন্ন গাড়ি রয়েছে, আজ যেহেতু শুধু 2022 গাড়ি দেখাচ্ছি তো সেই জন্য আজকে শুধু 2022 গাড়িগুলোই দেখিয়ে দেব। শোরুমের মধ্যে কতগুলো রয়েছে তো সঙ্গে থাকুন। তো এরপর আমরা কোন গাড়ি দেখাবো, আমরা টিভিএস এনটক দেখাই, WB98 এটা তো আপনারা জানেন, দেখেইছেন, আরো একবার দেখিয়ে দিচ্ছি। 2022 এর মাত্র 3 মাসের গাড়ি, তো আপনারা দেখে নিন কন্ডিশন তো ঠিকঠাকই রয়েছে, মাত্র 800 কিলোমিটার চলা। তো আপনারা এই গাড়িটা নেওয়ার জন্য আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন। BS6 ব্র্যান্ড নিউ কন্ডিশন, এনটর্ক XP মডেল রয়েছে এটা। হ্যাঁ, ইয়ে হ্যাঁ, টিভিএস এনটর্ক যো কি 2022 কা গাড়ি হ্যাঁ, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা, সিফ 3 মাস কা গাড়ি আর ইসকা জো কিলোমিটারস হ্যায় 800 কিলোমিটার কে আসপাস চলা হুয়া হ্যায় আর কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা। তো ইয়ে গাড়ি আপ খরিদ সকতে হো বাইক বাজার 104 সে। তো এরপর আমরা আবারও একটা 2022 মডেল দেখাবো, পালসার 150 একদম লেটেস্ট মডেল রয়েছে, নিউ গ্রাফিক্সের সাথে, আর কালারটা দেখুন এত সুন্দর গাড়ির, পালসার 150 নিউ গ্রাফিক্স, 150 টুইন ডিস্ক নিউ গ্রাফিক্সের উপরে রয়েছে। আপনারা দেখছেন 2022 এর মডেল, 3 মাস মাত্র বয়স আর খুব কম চলা গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম কন্ডিশনে রয়েছে, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে ডাবল ডিস্ক গাড়ি, সামনে টায়ার আপনারা দেখে নিন কত সুন্দর রয়েছে, ইঞ্জিন কন্ডিশনও তো ভালোই আছে। তো এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি আপনাদের পছন্দের মডেল হয়, প্রাইস খুব রিজনেবল থাকবে। এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 84,000 টাকায়, তো অনলি 84,000 মিল যায়গা। পালসার 150 টুইন ডিস্ক जो कि BS6 में है, 2022 का मॉडल है, सिर्फ 3 महीने का गाड़ी और इसका जो किलोमीटर्स भी नहीं ज़्यादा नहीं है, तो मिल जाएगा सिर्फ 84,000 में। तो लास्ट हमने एक TVS जुपिटर देखिए दे वो रेड कलर, ये 2022 रजिस्टर्ड हो चुके हैं, शेज़ोनो आज के आपने क्या वीडियो में देखिए दीची। तो WB52 ये टेकी नोदिया, हाँ, नोदिया नंबर, नोदिया नंबर, তো WB নদিয়া ডিস্ট্রিক্টের নাম্বার রয়েছে। আর এটা তো দেখছেন নতুনই গাড়ি রয়েছে, মাত্র 7 মাসের মতো বয়স, আর কন্ডিশন তো আপনারা দেখেই নিচ্ছেন কত সুন্দর কালার। তো এই গাড়িটাও আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করে নিন, তো আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে, আর মাত্র 7 মাসের গাড়ি আর কিলোমিটারসটা তো খুব কম চলাই, এখানে রয়েছে মাত্র 2028 কিলোমিটার চলা গাড়ি। তো আপনারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য। তো পুজোর স্টক চলে এসেছে বাইক বাজার 104 এ, পুজো আপনাদের অনেক গাড়ি প্রয়োজন, আপনারা তো ঘুরবেন বেড়াবেন, পুরো কলকাতা ঘুরতে হবে, তো আপনারা পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ভিডিও দেখেন আর আসেন, আমাদের খুব ভালো লাগে। তো পুজো দেখার জন্য আপনাদের গাড়ি প্রয়োজন, আর সেই গাড়ির আপনাদের ইচ্ছে পূরণ তো বাইক বাজার 104 এ হয়ে যাবে। আমি মিন্টু, আমাদের ক্যামেরা পার্সন মিন্টুকে বলবো আমাদের পুজোর স্টক একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য, আর সেই সাথে আমি নতুন দর্শক বন্ধুদের জন্য আমাদের বাইক বাজার 104 এর অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি, এটা বেহালা কলকাতা আসতে হবে, বেহালা ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকরাহাট রোডে গাজীপুর মোড় আমাদের শোরুম বাইক বাজার 104। আর যারা সাউথের দিক থেকে যে সমস্ত বন্ধুরা আসবেন, আমতলা হয়ে বিবিরহাট হয়ে চলে আসতে পারেন গাজীপুর বাইক বাজার 104। আর কোনো সমস্যা হলে আপনারা কল করে নিন, নিচে দীপঙ্করদা রয়েছে, আমি রয়েছি, কথা বলে নেব। আর পুজোর স্টক চলে এসেছে, আর আপনাদের পছন্দের গাড়ি বাইক বাজারে আছে কিনা আপনারা কমেন্ট করে জানান, আর কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্ট করে জানান, আর যেমনটা আমাদের ছিল যে ভিডিওর কমেন্ট আপনারা যারা যে সব থেকে ভালো কমেন্ট করেন তার জন্য আমরা একটা গিফট পাঠিয়ে দিই, সেরকম আগামী মানে লাস্ট যত ভিডিওর মধ্যে আমরা উইনার ঘোষণা করেছি সবাইকেই আমরা গিফট পৌঁছে দিতে পেরেছি, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি সেটা। আর নেক্সট এই উইকেও আমরা একজন উইনারকে বেছে নেবো, তো কমেন্ট করে জানান বাইক বাজার 104 এর ভিডিও এবং বাইক বাজার 104 এর স্টক আপনাদের কেমন লাগছে, আর কোন গাড়ি আপনারা দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, কোন গাড়ি দেখবেন কমেন্ট করে বলুন।